নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইটিং শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরে আমি খাবো লাউ দিয়ে পার্শে মাছের তরকারি, আর এটা হচ্ছে মুসুরির ডাল আর পার্শে মাছের ঝাল, আলু ভর্তা, গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এটা ইলিশ মাছের তেল, আর এটা হচ্ছে পার্শে মাছের ডিম ভাজা আর পাঁপড়। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকে একটু ডিস্টার্ব হতে পারে, কেন পাশে বড় মেশিন চলছে কল বসানো, তা কিছু মনে করবেন না। ইলিশ মাছের তেল ভাজা আর এটা হচ্ছে পার্শে মাছের ডিম ভাজা। কলকাতায় হলে এতদিন কতবার ইলিশ মাছ খাওয়া যেত, কিন্তু এখানে পাওয়া যায় না, খুব অসুবিধা হয়। 3-4 দিন গিয়ে ফিরে এসেছি, আজকে অনেক মুশকিলে পেয়ে গেছি। মসুরির ডাল সঙ্গে গন্ধরাজ লেবু, আলু ভর্তা, লাউ দিয়ে পার্শে মাছের তরকারি।
পারশে মাছের ঝাল। মাছটা ভালো টেস্ট আছে, টাটকা মাছ একদম। যেরকম মাছ সেরকম রান্না, খুব টেস্ট হয়েছে। ইলিশ ভাপা, বিশাল ব্যাপার।